তবে আমার দাদা পীরকে ঈসা আলাইহিস সালাম আর দেড় মাস বাকি আছে, সব যাবেন বলে তৈরি আছেন তো? এই তৈরি তো, যদি বাধা দেয় শুনবেন নাকি? এই মানবেন, আমি বলে যাচ্ছি একটা কথা মানবেন না, এই মানবেন না। আপনার শপিং মল খোলা, রাস্তাঘাট খোলা, চায়ের দোকান খোলা, বড় বড় মার্কেট শপিং মল খোলা, এদিকে স্কুল বন্ধ, এ কথা ঠিক না বলছি? এটা ভাববার বিষয়। আর জলসা তো এমনি হচ্ছে না ভাই, জলসা তো কোনো জায়গায় করতে দিচ্ছে না, আশেপাশে খবর নিয়ে দেখে সব জায়গায় জলসা বন্ধ, একটা জলসা হতে দেয়নি। যাক, যদি জলসা বন্ধ করে যদি মানুষ বাঁচে বাঁচুক, কি কথা ঠিক না? জলসা বন্ধ করে যদি মানুষ বাঁচে বাঁচুক না, জলসা তো আমাদের শোনা ফরজ নয়, কি ঠিক না? তবে জলসা বন্ধ করবে আর ওইদিকে গঙ্গাসাগরে মেলা চালাবে, এটা কি করে হয়? কথা বলবেন তো, তুই জলসা বন্ধ করবে আর ওইদিকে গঙ্গাসাগরে মেলা চালাবে, এটা কি করে হয়? যা, গঙ্গাসাগরে মেলা করেছো করো, এতে আমাদের আপত্তি নেই। তবে মনে রেখো, দেড় মাস আমার দাদা ফিরে ঈসা আলাইহিস সালাম আছে, যেন কথা বলতে যাবে না। হ্যাঁ হ্যাঁ, এ কথা ঠিক না ভুল বলছি? দেড় মাস বাদে আমার দাদা ফিরে ঈসা আলাইহিস সালাম আছে, ওখানে যেন কথা বলতে যাবে না। তোমরা মেলা করবে করিয়ে যাও, আমাদের কোনো আপত্তি নাই, যা যে যার কাজ করো, আমাদের কোনো অসুবিধা নেই। তবে আমার দাদা পীরকে ঈসা আলাইহিস সালাম আর দেড় মাস বাকি আছে, সব যাবেন বলে তৈরি আছেন তো? এই তৈরি তো, যদি বাধা দেয় শুনবেন নাকি? এই মানবেন, আমি বলে যাচ্ছি একটা কথা মানবেন না, এই মানবেন না। যদি পুরুফুরা শরীফ থেকে যদি কোন রকমে ভাইরাস ছড়াতো, পুরুফুরা শরীফ থেকে যদি কোন রকমে ভাইরাসে তারা যদি পশ্চিমবাংলা কারো ক্ষতি হতো, সেই দিন কি হয়ে যেত? গতবারে কঠিন লকডাউনের সময় পুরুফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরাল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী কুতুব যখন ইন্তেকাল করেছিলেন, তার জানাজার নামাজে 30 থেকে 35 লক্ষ মানুষ জামাত আদায় করেছিলেন, নামাজ পড়েছিলেন। আল্লাহ না করে হুজুরের জানাজার পরে খবর পাওয়া যায়নি যে মুজাদ্দিদুজ্জামানের দরবার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে এই মানুষটার ক্ষতি হয়েছে। এই কথা ঠিক না ভুল বলছি? এগুলো অন্য কিছু নয়, এটা হলো একটা রাজনীতির ফায়দা, এটা অন্য কিছু নয়, এটা সম্পূর্ণ একটা রাজনীতির ফায়দা। বাজার খোলা, স্কুল আপনার কি বলে, আপনার শপিং মল খোলা, রাস্তাঘাট খোলা, চায়ের দোকান খোলা, বড় বড় মার্কেট শপিং মল খোলা, এদিকে স্কুল বন্ধ, এ কথা ঠিক না ভুল বলছি? ভাববার বিষয়। আর আপনাদেরকে বলছি, এই শোনেন, বাচ্চাগুলোকে কিন্তু পড়ানো বন্ধ করবেন না, কারণ এরা চায় আমাদের বাচ্চারা মূর্খ হোক, এরা চায় সমাজ মূর্খ হয়ে যাক। তাই যদি হতো, সব কিছু বন্ধ করে আগে আমাদের উচিত আগামী দিনের প্রজন্মটাকে বাঁচিয়ে রাখা, আগামী দিনের সমাজটাকে বাঁচিয়ে রাখা। সব বন্ধ করে স্কুল কলেজগুলো খুলে রাখা দরকার ছিল। এই ছেলেগুলো যদি মূর্খ হয়, তা আগামী দিনে দেশ চালাবে কারা? ছেলেগুলো যদি মূর্খ হয়, আগামী দিনে ডাক্তার হবে কারা, ইঞ্জিনিয়ার হবে কারা? এই কথা ঠিক না ভুল বলছি? কিন্তু সেইগুলি বন্ধ করে রেখেছি, আর যেগুলো প্রয়োজন না সেইগুলো খুলে রেখেছি। যা, যদি বন্ধ করে যদি ভালো হয় হোক, কিন্তু এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। বড় বড় মার্কেট খোলা, সব খোলা, আর স্কুলের বেলায় সব বন্ধ, খোলা যখন থাকবে সব বন্ধ, যদি থাকে সবই থাক, কি কথা ঠিক না ভুল বলছি? যাই হোক, আমার ভাইয়েরা বাবাজিরা, খবরদার, আগামী দিনে আর মাত্র দেড় মাস বাকি আছে, আছে পয়লা মাঘ, আজকে 21-22-23 ফাল্গুন, আমার দাদা পীর ঈসা আলাইহিস সালাম সবাই যাবে চোখ কান বন্ধ করে, আল্লাহর উপর ভরসা করে। তবে যেহেতু ডাক্তারি পরামর্শ, আমাদের ভালোর জন্য সবাই মাস্ক নিয়ে তবে যাবে, কি কথা ঠিক বুঝছেন তো? মাস্ক নিয়ে যাবে, কথা বুঝতে পেরেছে? পীরের দরবারে যাবে, আমরা জানি আল্লাহ যদি রোগ দেবো বলে কারো বাবার ক্ষমতা নেই আটকা। আর একটা আমাদের বিশ্বাস, আল্লাহ রসুল বলেছে ছোঁয়াচে কোনোদিন রোগ হয় না, ছোঁয়াচে কোনোদিন রোগ হয় না। এর রোগ হয়েছে বলে কে ছোব আমার হবে, তাহলে বাপের রোগ হলে ছেলে খিদমত করতে পারতো না, এই কথা ঠিক না বলছি? বুঝতে পেরেছে? ডাক্তার মরে যেত, ওরা হাজার হাজার রোগী রেলি কাটাকাটি করে,
তাহলে মায়ের বিমারি গলে ছেলে আর খিদমতে যেত না কথা বুঝেছেন ছেলে মেয়ের শরীর খারাপ হলে বাপ মার সেবা করত না আল্লাহর নবী বলেছে ছোঁয়াচে বলে পৃথিবীতে কোনো রোগ নাই ছোঁয়াচে বলে কোনো রোগ হয় না আর ছোঁয়াচে বলে রোগ আল্লাহ কোনোদিন দেবেও না হবে না তবে হ্যাঁ লালা থেকে রোগ হতে পারে লালা সাপোজ বোঝানোর জন্য বলছি কাউকে যদি কুকুর কামড়ায় যতদিন না পাঁচটা ভ্যাকসিন না হচ্ছে পাঁচটা তিনটে বা সাতটা ততদিন পর্যন্ত ও ছোট কিন্তু আমাদের খাওয়াটা ঠিক হবে না কেন বলুন তো কেন বলুন তো কেন ওর লালা যদি আমার আসে তাহলে আমারও জলাতঙ্ক রোগ হতে পারে কথা শুনতে পাচ্ছেন জলাতঙ্ক রোগ রোগটা আমার হতে পারে এই ভ্যাকসিন যতদিন না কমপ্লিট হবে ততদিন ওকে ওর গিলাস আলাদা ওর প্লেট আলাদা ওর খাবার পাত্রটা আলাদা মিশে যেন না যায় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে কেন ওর লালা আমার লালাই এলে আমার রোগটা হতে পারে ঠিক ওই রকম লালার সাথে রোগ হতে পারে কিন্তু ছোঁয়াচে বলে কোনো রোগ নেই কিন্তু এখন আমাদের দুনিয়ায় থাকতে গেলে একটা প্রত্যেকের জন্য আইন আছে কি আছে না ডাক্তার যখন বলছে কি করবে মন থেকে বিশ্বাস না করলো আপনাকে বার্জিক হিসাবে মেনে চলতে হবে সেই হিসাবে পুরপুরা শরীফে সবাই যাবে অবশ্যই কিন্তু মাস্ক কিন্তু আপনার সাথে করে নিয়ে যাবে কথা শুনতে পেয়েছেন শুনছেন তো মাস্ক নিয়ে যাবে কোনো চিন্তা করবেন না কোনো লকডাউন ফকডাউন যা করেছে ভালো হয়েছে তোমরা যা করেছো করেছো করে যাও আমার দাদা পীরের ইসালিস হবে বাঁধা যেন দিতে এসো 119তম আগামী দিন ইনশাআল্লাহ আল্লাহ করায় ইসালে সব হবে আপনারা সবাই পীরের দরবারে যাবেন মুজাদ্দিদুজ্জামানের দরবারে গিয়ে দোয়া নিয়ে আসবেন আল্লাহ আমাদের সকলকে জাবাত তৌফিক দান জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাবাজিরা আমাদের ছেলেরা আমাদের যুবকেরা আমার মুরব্বীরা যেটা বলতে বলতে আমার এখনো বলা হলো না শেষ আর হচ্ছে না সাড়ে দশটা বাচ্চা রাত করা যাবে না আর রাত করা যাবে না আর সাড়ে দশটায় শেষ করবো বলেছিলাম আমি আর হচ্ছে না আর আসলে হয়েছে কি বলুন তো অনেকদিন পর আপনাদের এলাকায় আসা তো এর আগের বারে এসেছিলাম কিন্তু জলসার এইদিকে হয়নি জলসার অন্য একটা মাঠে হয়েছে এই জায়গায় যায় না না আমি এই জায়গায় আসি রাস্তার ওই দিকে হয়েছে রাস্তার ও সাইডে হয়েছে আমি একবার এসেছিলাম বছর চার পাঁচেক আগে আরে আবার আল্লাহ পাক আজকে আনালেন কি আপনার সবাই খুশি তো না বেজার আয় ভাঙড়ের মানুষ খুশি না বেজার তোমরা তো ভালোভাবে চলো খবরদার তোমাদের উপরে কিন্তু পশ্চিমবাংলার মানুষের একটা টার্গেট আছে ভাঙড় মানুষ ভাঙড় মানেই মানুষ জানে আতঙ্ক তাই না কারণ এরা খালি বোম মারে নাউজুবিল্লাহ এ আপনারা বোম মারেন এটা মানুষের মনের মধ্যে ভয় আর এই ভয়টা ধরালো কারা এই আমাদের মতনই কিছু মানুষ কিছু ভাইরা আমরা করেছি ভয় ভাঙড় মানেই জানে ওরে বাপরে বাপ ওখানে বন্দুক গুলি ছাড়া কোনো কথা নেই এ কি তাই আমরা তো চব্বিশ ঘন্টা আল্লাহ করাই আপনাদের এখানে রাতকে রাত মাসকে মাস আমরা ঘুরে বেড়াই কি আল্লাহ না করেন আমাদের কিছুই বুঝতে পারিনি কিন্তু আমরা অনেক জায়গায় জায়গায় জলসাই যাই আপনাদের ভাঙড়ের কথা জিজ্ঞাসা করে ভাই যে আপনার ভাঙড়ে জলসাই যান আমি হ্যাঁ ওখানে কি লোক কি খুবই খারাপ সত্যি নেই এরকম লোক কেন গো বলছে ওই এবারে দেখি খবরে দেখি কার বাড়ি থেকে বোম বেরোচ্ছে কার বাড়ি থেকে বন্দুক বেরোচ্ছে কার বাড়ি থেকে নিয়ে বেরোচ্ছে দিন রাত মারামারি করছে রাস্তা অবরোধ করে দিচ্ছে এটা করছে ওটা করছে আমি ভাই দূর থেকে সর্ষে ফুল ঘনই লাগে কাছে যা কি কথা ঠিক না সর্ষে ফুল দূর থেকে ঘনই লাগে যতটা খারাপ ভাবছে নাউজুবিল্লাহ ততটা নয় গো এই পশ্চিম বাংলার বুকে যদি সত্যিকারের পুরফুরা মুজাদ্দিদুজ জামানের মহাব্বতি মুড়ি যদি খুঁজতে যাও এই ভাঙড়ের বুকেই সব থেকে বেশি পাওয়া যাবে কথা ঠিক না ভুল বললাম।